আর বলো না বলি, পাত্তা তো দিই নাই, গোটাটাই ইগনোর করার চেষ্টা করছি, কিন্তু কি করবে বলি, মানুষ তো মানুষ বলি, প্রকৃতি শুদ্ধা উঠে পড়ে লেগেছে গো আমার মুখের হাসিটি কেড়ে লিয়ার লেগে। হ্যাঁ আর দেখো, দুদিন তো বাপটা কাবু হয়ে পড়েছিল, দিয়ে এখন আর দেখো জ্বর বাপকে ছাড়িয়ে দিয়ে দু বেটার মাথায় ভর করেছে, কি বলবে তা ঠিক নাই, বেটা দুটা আমার মাথা তুলতে পারছে না, যেমনি মাথায় ব্যথা তেমনি গায়ে জ্বর, 101 দু ভাইয়ের জ্বর জানলে, আর কাশি, বাবারে কাশি যেন একবারে কম্পিটিশন লাগিয়েছে মনে হচ্ছে আমার ঘরে, কি বলবে তা ঠিক নাই, অশান্তি অশান্তি। হ্যাঁ বলি, তোমরা যে যারা লিখছিলে যে দিদি এই জ্বর জ্বালা এখন সবারই ঘরে হচ্ছে আমাদের ঘরেও চলছে, তারা একটু জানাও দেখি বলি, জ্বর জ্বালা যে তোমাদের হচ্ছে তোমাদের কি কি সিমটম হচ্ছে এগুলো একটু লিখে জানাও দেখি, নাহলে ভয় লাগছে তো, আর টেস্ট মেস্ট যে করাতে যাবে এখনই হোক না হোক শুধুতেই বলে দিব পজিটিভ, দিয়ে সেই জন্য তো আরো ভয় লাগছে লয়, তাই তোমরা যদি লিখো যে সিমটম গুলো কি হয়েছে তাহলে বলে অন্তত বুঝতে পারবো যে না ভয়ের কিছু আছে না লয়, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ তোমরা বলবে যে হ্যাঁ দেখো দিদি সেই সব তো বুঝলাম, তুমি করছোটা কি সেটাই তো এখন বললে নাই, আমি বলি হ্যাঁ দেখো বক বক করতে গিয়ে আমিও ভুলে গেছি, এই ছিনাগুলো কাশছে নাই, দিয়ে বলে আমার ফোন ঘাটতে ঘাটতে একটি ভিডিও পেলাম বাংলাদেশের একটি ভিডিও, জানলে বলছে কাশলে পরে এই একটি টোটকা করছে চকলেট একটি ঘরে তৈরি করছে, ওইটি বলছে খেলি পরে নাকি কাশি সেরে যায়, আর যেগুলি দিয়ে করলো না সেটি কিন্তু সত্যি করে কাশি সেরে যায়, ওটা দিয়ে দাদা মনে আমাদেরকে খাবার তো ছোটবেলায়, হ্যাঁ ইয়ার লেগে করছি বলি, তোমাদেরও তো ঘরে বলছিল জ্বর জ্বালা কাশি হচ্ছে, তাই জন্য একবার ভিডিও করে নিলাম বলি, যদি কাছে দেয় তাহলে সবারই উপকার হবে, এগুলো এ প্রথমে গ্যাসটা জ্বালিয়ে লিখছে, দিয়ে পরে একটা সে বেড়ি চাপিয়ে দিয়েছে, ইয়ার উপরে সে আদাগুলো বড় বড় আদাগুলো চাপিয়ে পরে পুড়িয়ে লিখছে, এ আদাগুলো কেন পুড়াচ্ছে বলো দেখি, হ্যাঁ এ আমার মনে হয় আদার খোসাগুলা তাহলে টপটপ করে ছেড়ে যাবে, আদার খোসাগুলা ইয়ার লেগে মানে আদাগুলোকে পুড়াচ্ছে, এ সেই দেখো না এখন সেই নারকেলগুলো লিয়ে এলে পরে নারকেলের খোলাগুলো আমি তো করি, আমি করি নারকেল লিয়ে এলে পরে নারকেলটাকে প্রথমে ভাঙিলি জলটা বার করিলি, দিয়ে পরে খোলাগুলোকে গ্যাসের উপরে বসিয়ে দিয়ে পরে পুড়িলি, পুড়িয়ে পরে হাতুড়ি করে টুকটুক করে ঠুকে দিবে, দেখবে একবার নারকেলের খোলাটা খুলে বেরিয়ে গেছে, হ্যাঁ ওই ইয়ার লেগে মানে ওই আদাগুলোকে পুড়াচ্ছে, পুড়াতে আমাকে বলছি, আমিও পুড়িলি বাবা, যদি খোসাটা টপটপ করে খুলে যায় তাহলে তো ভালো হইলাই, হ্যাঁ আদাগুলো আমার পুরানো হয়ে গেছে, ইয়ার পরে ওরা যেন কি দেখাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ইয়ার পরে ওরা একবারটি জলে ওগুলোকে ফেলে দিতে বললো, ফেলে দিলে পরে আদাগুলো ঠান্ডা হলে তবে তো ইয়ার পরের গাড়ি কাছে দেখাতে পারবো, লাই দেখো আমি বলেছিলাম না আদাটি কেন পুরাতে বলেছিল ওরা, এই দেখো দেখো আদার খোসাটি কিরকম খুসখুস করে ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, নাহলে আদার খোসা ছাড়ানো চারটিখানি কথা বলো দেখি, হ্যাঁ ছাড়তে ছাড়ে না কিছুতেই বলে, দূর বাবু ও আর কি সুন্দর আদার খোসাগুলো খুসখুস করে ছেড়ে যাচ্ছিল, আমার যে ছাড়তে ছাড়ে নাই গো, হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় আমি না ঠিক করে পুড়াই নাই, জানলে যে দিকগুলো পুড়ে গেছে না ওই দিকগুলো কি সুন্দর ছেড়ে যাচ্ছিল দেখে নাই, আর দেখো উল্পাদিটা ঠিক করে পুড়ে না কাঁচা কাঁচা থেকে গেছে ছাড়িয়ে না কিছু, দূর আমার দ্বারা হলে আমি ওই আলু চুলার পিলারটা দিয়ে ছুলে দিচ্ছি, তাতে অর্ধেকটা করে আদা ছুলা যায়, ছুলা জায়গা লাগবো অতক্ষণ ধরে আদা পুড়িয়ে পরে ছুলতে, বটো কাজের মেয়ে আমি জানলে, দেখতেই পাচ্ছ অত ধৈর্য ধরে অতক্ষণ ধরে আমি আমার চামচ দিয়ে আদা ছাল ছুলতে লাগবো, পিলার দিয়ে গোঁজরাই দিলে এখন খসখস করে গোটা চাল ছালটা উঠে যাবে, ছাল চামড়া সব উঠে যাবে, হ্যাঁ দেখো বললো না বলি এখন পিলারটা দিয়ে ঘোজরাই দিলে এখন ছাল চামড়া সব এখন উঠে যাবে, একবারে দেখবে দেখবে কোনো পরিষ্কার করে যায়, দেখো চুকা চক করে দিচ্ছি একবারে, দেখতে পাচ্ছ এখন ছালের নাম নিশানা নাই কোথাও, এবারে আদাগুলোকে লিয়ে পরে কুচি কুচি করে কাটতে বলেছে, কাটি আগে দাঁড়াও, হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ সংসার পেতে বসে আছে সব একবারে, আর বাপে চালগুড়ি লিয়ে আইছে পিঠা করার লেগে, ওইদিকে তোমার কি বলে ছাতু লিয়ে আইছে, আর নিচে মানে বেসন আনতে বলেছিলাম আজকে বেসনে পকোড়া করবো বলে, হ্যাঁ বেসনে পকোড়া করার জন্য বেসন লিয়ে আইছে সব টেবিলের উপরে, বেটার আমার দেখো বন্দুক কিনেছে, হ্যাঁ সব একবারে টেবিলের উপর সাজিয়ে রেখে দিয়েছে, কি বলবে, হ্যাঁ আদাটা দেখিয়ে পরে আমার একটা ভিডিওর কথা মনে পড়ে গেল, আর বলো না ওদিনে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখছি বউটা আদা ছিঁচতে ছিঁচতে একবারে হাতে বেদনা ধরে যাচ্ছে, দিয়ে হঠাৎ করে ওর বরের মুক্তি মনে পড়ে গেছে জানলে, আর এমন ছিঁচান ছিঁচেছে আদাটাকে মনে হচ্ছে যেন একবারে শিলনোড়ায় আদা বেটে লিয়ে আইছে, এমন পেস্ট করিয়েছে সত্যি বাবা, মাথাতে বুদ্ধিও আসে কি, এ বাবারে বাবারে কোথা দেখেছে অত বুদ্ধি পাই গেছে বাবারে, এসে মরি আমি ভিডিওটা দেখিয়ে পরে, এবারে কড়াইটা গরম হলে গ্যাসটা মিডিয়ামে রেখে পরে আদাটা যেটা মিক্সিতে পেস্ট করে লিয়ে আইছিলে সেই পেস্টটা গোটাটাই ঢেলে দিতে হবে, গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বলেছে, তারপরে তোমার দু চামচ ঘি দিতে হবে, ঘিটা কেমন করে করেছি ইয়ার ভিডিও আমি কিন্তু করে দিয়েছি, আমাকে আর বলো না দিদি ঘিটি কেমন করে ঘরে তৈরি করছো ভিডিও করে দেখাবে, আমি করে দিয়েছি ভিডিওটা দেখে নিবে, ইয়ার পরে হাতে ভুলে গেলাম কি দিতে, হ্যাঁ ইয়ার পরে গুড় দিতে হবে, গুড়টি দিয়ে পরে লেড়ে যেতে হবে, কন্টিনিউ লেড়ে যেতে হবে, জানলে ছেড়ে দিলে হবে না তাহলে তোলাটা ধরে যাবে, কারণ গ্যাসটি মিডিয়ামে রেখে পরে যত গায়ে লাগা লাগা হবে ততক্ষণ পর্যন্ত লাড়তে হবে, লেড়ে যেতে হবে একবারে ছাড়া চলবে না, আর তারপরে সোপার লাস্টে তোমার অল্প একটু বিট নুন দিয়ে দিতে হবে, তাইলে তোমার মোটামুটি চকলেট একবারে তৈরি হয়ে গেছে, হ্যাঁ আর এটা তৈরি করতে করতে একটা কথা বলি বলি, আজকে এই ভিডিওটা করার আগে জানলে ভিডিওটা করার আগে একজন ফোন করেছিল, একজন ভদ্রলোক মুম্বাই থেকে ফোন করেছিল, বলছে যে দিদি আমার মা তোমার ভিডিও দেখতে বিরাট ভালোবাসে, তোমাকে একবারে নিজের আপন মেয়ে মনে করে, হ্যাঁ তাই অনেকে আমাকে লিখেও তো যে দিদি আমার মা খুব ভালোবাসে তোমার ভিডিও দেখতে, তাই বলি আজকের ভিডিওটা তোমরা যারা মাসিমা জেঠিমারা দেখছো তোমাদেরকে বলছি, বলি এখন তো সোমাদি ঘরে জ্বর জ্বালা কাশি লেগেই আছে, বলি তোমরা যা ঘরোয়া টোটকাগুলো জানো ওগুলো একটু লিখে দিবে গো, ছোটো ছোটো ছেলে আসবে এখন থেকে কত ওষুধ খাওয়াবো, অত ওষুধ খাওয়া কি ভালো বলো দেখি, তোমাদের ওই টোটকাগুলো অনেক কাজে দিত, তখন ছোটোবেলায় আমরা খেতাম তো অনেক কাজে দিত, ওগুলো একটু লিখবে লিখে দিবে দেখি এখানে, তাহলে অনেক মানুষের উপকার হবে জানলে, তোমরা সে কী করে আমাদের কাশি জ্বর সব সারাতে এগুলো একটু লিখে দিবে গো,
তোমরা বলবে যে অত সাজানোর কি আছে দিদি, হাতে করে গোল গোল পাকিয়ে দিলেই তো হবে। কে বলি ও যা যা দেখি যে ভিডিওতে আমি সেই সেইগুলি করছি জানলে, আমি একবারে নিজের বুদ্ধি লাগাই নাই। আমাকে ও কোড়ায় কাঠের খুন্তি দিয়ে লাড়িয়েছে, আমিও কাঠের খুন্তি দিয়ে লাড়িয়েছি, বলি আমি একবারে এদিক থেকে উদ্দিক দিব না। ও যা যা করেছে আমি তাই তাই করছি। হ্যাঁ একবার গোল গোল করে ও একবার বিয়ার কোনার মতো টোপা টোপা দিয়ে কাটছি, আমিও অমনি করেই কাটছি। হ্যাঁ দেখো বেশ লাগছে কিন্তু কাজটি করতে। হ্যাঁ দেখো গো কি সুন্দর ভিক্স চকলেটের মতো দেখতে হয়েছে, দেখতে হয় না ভিক্স চকলেটের মতো দেখতে হয়েছে। এলাই এবারে খেয়ে দেখি একবার কেমন হয়েছে না, একবারে বেটাগুলোকে ডাইরেক্ট দিয়ে দিয়া ঠিক নয়, আগে নিজে খেয়ে করে দেখি ঠিক হয়েছে না হয় না, কেমন লাগছে একবার দেখি। হ্যাঁ ব্যাপক লাগছে তো খেতে, এই গোলাটাতে যাওয়া মাত্র বেশ গোলাটা গরম হয়ে যাচ্ছে, আর আদার ঝাঁঝরা তেমনি বেশ বিট নুন গুড়ের মিষ্টি আর নুন মিষ্টি ঝাল একবার মিশানো, মানে বিরাট চকলেট দোকান খুলবো। আর যদি হয় সর্দি কাশি দিদির চকলেট খাও রাশি রাশি, বিরাট চকলেট, এই চকলেট রাখাও যাবে বলছে, বাইরে গেলে যেখানে খুশি তুমি এই চকলেটটাকে টয় করে ঢুকিয়ে নিয়ে পরে চলে যাবে আর খেয়ে নিবে ব্যাস। হ্যাঁ তাহলে দেখবে তোমার সর্দি কাশি একবার গায়ে হয়ে যাবে। এবারে যাই বেটা দিকে দিই গা, দেখি বেটারা কি বলে খাইয়ে পরে, যা চকলেটটা করিছি না বিরাট একদম। আর হ্যাঁ আরেকটা কথা বলি দি, বলি এই ছেলে দুটো গায়ে একেবারে গরম কাপড় চাপাতে চায় না, বলি সোয়েটার জ্যাকেট পরে নাম গন্ধ করে না, জ্বর হয়েছে ইয়ার পরেও গায়ে গরম কাপড় চাপায় না জানে, ভিডিও করার লেগে কোনো রকমের একটাকে পরাতে পেরেছি, হাতে আরেকজন পরে নাই, বলি একটু বকে দিবে গো তোমরা।